আমরা যখন আর্ট কলেজে পড়তাম, মামুন স্যার তখন যেতেন, গিয়ে আমাদেরকে কাজ দেখাতেন। ওনার প্রতি তখন একটা ফ্যাসিনেশান তৈরি হলো। বিশ্ববিদ্যালয় জীবনে ওনাকে আমরা, উনি তখন বোধ পাশ করে বোধ শিক্ষকতা করেছেন বোধ দু তিন বছর, ইয়াং একজন টিচার, আমাদের বিশাল একটা অনুপ্রাণিত জায়গায়। নানান ধরনের গল্প উনি করতেন, নানান ধরনের বই নিয়ে আসতেন, এটা পড়ো, ওইটা দেখো, সেই করো। আমি প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম একক চিত্র প্রদর্শনী করি ওয়াটার কালার নিয়ে। প্রচুর কাজ করতাম তখন, আসলে একটা পাগলের মতোই ছিলাম। যেমন তখন তো আউটডোর একটা বড় ব্যাপার ছিল আর্ট কলেজে, সারা রাত ধরে এরকম স্টেশন নানান জায়গায় ঘুরে 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 অনেক ছবি এঁকেছি। সারা নিয়ে মুর্তজা বসে স্যার ছিলেন, ঢালিয়াল মামুন স্যার তো আর্ট কলেজে চলে আসতেন, সারাদিন আড্ডা মারতেন। অনেক জায়গায় ঘুরেছি চট্টগ্রামে, বিভিন্ন জায়গায়। আজকাল এটা দেখা যায় না, কিন্তু আউটডোরটা খুব কমে গেছে, কারণ এখন হাতের কাছে কিন্তু সবার সব কিছু আছে। এখানে বসে একটা স্টিল লাইফ করা যাচ্ছে সব কিছু। একটা ছোট্ট একটা উদাহরণ দেওয়া যায়, যেমন আর্ট কলেজে পড়া অবস্থায় যে একটা মুরগি ড্রয়িং করতে দিয়েছে, জ্যান্ত মুরগি খাজা কাইম স্যার, কিন্তু কোনোভাবেই ওরা আমি আঁকতে পারছি না। কাইম স্যার আমার মনে আছে সবাইকে মার্ক দিয়েছে, আমাকে দেয়নি, আমাকে 20টা কাজ করিয়ে 18 নাম্বার দিয়েছে। প্রচণ্ড ভিতরে একটা জ্বালাতন ছিল, এইরকমও হতে হয়। ধন্যবাদ। এটার একটা মজার একটা গল্প আছে। ম্যারাডোনা যখন সে ওই যে 86 বিশ্বকাপ আই থিঙ্ক ডান হাতে গোল দিলেন, তো সবাই তো, আমরা সব তো ম্যারাডোনার একটা ভক্ত হয়ে গেলাম। তো তখন আমি একটা ম্যারাডোনার একটা ছবি এঁকেছিলাম, ছোট্ট একটা। এটা আমাদের ঘরের কাঠের যে পিলার ছিল সেখানে একটু টানানো ছিল। কিন্তু এর পেছনে একটা ইয়ে আছে যে আমার বন্ধুরা যারা ছিল, ওরা কয়েকজন ছিল সাইনবোর্ড আর্টিস্ট, এরা সাইনবোর্ডের দোকান ছিল, পড়াশোনা শেষ হওয়ার পরে বিকালে গিয়ে সাইনবোর্ডটা করতো, বাবাকে সহযোগিতা করতো। এই করতে করতে ওরা ওই যে যখন আমাদের বার্ষিক যে প্রোগ্রামগুলো হতো স্কুলের, সেখানে এসে ওরা, আমরা গেটগুলো সাজাতাম, ওরা স্বাগতম, ধন্যবাদ এই কথাগুলি লিখতেন। তো তখন বসে বসে ওদের পাশাপাশি বসে বসে একটু প্র্যাকটিস করতাম যে সরিয়ে সরে একইভাবে লেখা যায়। আর নিতান্ত এরা গ্রামে সবাই জানতেন যে মানে আর্টিস্ট মানে সাইনবোর্ড আর্টিস্ট। এর বাহিরে যেহেতু আমি রামগতিতে বড় হয়েছি লক্ষ্মীপুর জেলার, তো সেখানে সবাই জানে যে সাইনবোর্ড আর্টিস্ট মানে বড় আর্টিস্ট, কারণ ওরা তখন একটু ফিগার একটু, ওই যে আমাদের এখানে ম্যাক্সিমাম মহিষের দইটা পাওয়া যেত, যে এখানে মহিষের দুধ দই পাওয়া যায়, দুধ পাওয়া যায়, ওই ধরনের কার্টুন আকৃতির ছবিগুলো হতো। এরপর পরেই তখন এই হাতে জাস্ট একটু চেষ্টা করা, তখন এই ম্যারাডোনার ছবিটা আঁকার পরে আমি এখন বর্তমানে যেখানে কাজ করছি, যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক, ওখানে দুজন ব্যক্তি, একজন খুরশিদ আলম পিএইচডি এবং কমল সেনগুপ্ত, ওনারা তখন আমাদের বাসায় যায়। আমার বাবা শিক্ষক ছিলেন এবং মাও শিক্ষক ছিলেন, বাবা কলেজের, মা বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, পাশাপাশি এনজিওর সাথে সম্পৃক্ততা ছিল। তো ওনারা মূলত গিয়েছেন যে কোডেকের কীভাবে এখানে একটা বড় কাজ করা যায়। তো বিভিন্ন জায়গায় শুনেছেন যে ওইখানে একজন প্রফেসর আমির হোসেন আছেন, ওনার কাছে গেলেই আপনাদেরকে একটা গাইড ইয়ে করবেন। তা আমি এরকম বারান্দায় বসে আছি, আমার বাবা মাছ ধরছিলেন বোধ হয় তখন সামনে একটা পুকুর কলেজের, তো এসে বললেন যে প্রফেসর আমির হোসেনের বাসায়। তো আমি বললাম যে এইটা, তো বাবা উঠে আসলেন লুঙ্গি পরা, আমি তখন হাফ প্যান্ট পরা, ছোটো একটা ছেলে টেবিল উপরে বসা। এই আলাপচারিতার মাধ্যমে হঠাৎ বললো যে এই ছবিটা কে এঁকেছে। তো এই আমার বাবাকে জিজ্ঞাসা করলেন, ওনারা দুজনই খুরশিদ আলম এবং জনাব কমল সেনগুপ্ত, যে বললেন, বললো যে আমার এই ছেলে। তো বললো যে স্যার কলেজে ভর্তি করিয়ে দেন, আর্ট কলেজ আছে এরকম। তো বাবা বললো চারুকলা এটা আবার কী জিনিস, আপনি কি জয়নুল আবেদিনের নাম শুনেছেন? হ্যাঁ।
এরকম পড়াশোনা প্রাতিষ্ঠানিক একটা জায়গা আছে, যদি দুলুকে দিয়ে দেন আমরা নিয়ে যাব, আমরা ভর্তি করাই দিব। সেই শুরু এনেই চট্টগ্রামে আমাকে নিয়ে আসলেন হাসি চক্রবর্তী, যিনি মারা গেলেন, ওনার হাতে তুলে দিলেন, সেই আমার চট্টগ্রাম চারুকলার যাত্রা শুরু। এই তো এই পর্যন্ত চলছে এখনও ছবি আঁকা। আর ভর্তি প্রক্রিয়াটা আসলে, যেহেতু আমি অনেক কিছুর সাথে জড়িত ছিলাম না, যেমন কালার অথবা তুলি, অ্যান্টি কাটার, এই ধরনের জিনিস, বাবাকে প্রায় বলতাম যে এরকম একটা ছুরি লাগবে, উনি বলতে ছুরি দিয়ে কী হবে, রঙটা কী জিনিস তাও জানতাম না। আমার কিছু বন্ধু ছিল বেশ দামি রং ইউজ করতেন তখন, উইনসর নিউটন বা দামি দামি, কিন্তু আমার কাছে কেনার মতো সে সক্ষমতা ছিল না। যে তখন এই টিউশনি করে অথবা কাউকে পড়িয়ে কিন্তু আমার এই পড়াশোনা খরচটা চলত। প্রাতিষ্ঠানিক জায়গাটা হলো, আমি যখন চারুকলা পড়লাম, প্রি ডিগ্রি কমপ্লিট করলাম, বাবার একটা ইচ্ছা ছিল যে ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে, কিন্তু আমার আসলে ইচ্ছা ছিল না যে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ি, কারণ বিশ্ববিদ্যালয় একটা বড় জায়গা যদিও, কিন্তু আমার কাছে সব বন্ধুরা তো আমরা একটা জায়গায় দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছি, যে আমার কাছে মনে হয়েছিল যে এটি অনেক বড় জায়গা। কিন্তু বাবার পীড়াপিড়িতে গিয়ে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাই, আমার মনে আছে দেবদাস চক্রবর্তী স্যার এবং আবদুল্লাহ খালি স্যার বসা ছিলেন, যে আমি বললাম যে স্যার আমি ভর্তিতে আসলাম এখানে, তো কী করো, আমি আর্ট কলেজ থেকে সদ্য পাশ করেছি স্যার, এখানে আমি ফর্ম কিনতে আসলাম, ওই যে একটা ফর্ম তো কিনতে হবে। তখন বোধহয় ডিপার্টমেন্ট থেকে নিয়ে নেওয়া হতো, পূরণ করে জমা দেওয়া হতো। সেই বিশ্ববিদ্যালয় শেষ করলাম, যদি একটা লম্বা সময় আমাদের যা ছিল, কিন্তু নানান প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করে এই মারামারি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে পারে, দীর্ঘ একটা সময় পার করে মাস্টার্স কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে আমি যে প্রতিষ্ঠানে কথা বললাম কোডেক, সে প্রতিষ্ঠানে আজকে 26 বছর ধরে কাজ করছি। এই 26 বছরে যাত্রায় আমাকে বিশাল একটা সুযোগ করে দিয়েছেন আমার এই প্রতিষ্ঠান। ইচ্ছা ছিল আমি শিক্ষকতা করার, যদি আমার রেজাল্টও ভালো ছিল, সেই কথা বলতে গেলে অন্য ধরনের কথা চলে আসবে, সেই কথা নাই বলেই সেই ইচ্ছাটা পূরণ হয়নি। যদি শিক্ষকতা করার প্রবল ইচ্ছা ছিল, কারণ বাবা শিক্ষক, মা শিক্ষক, শিক্ষকর বাসনাটা খুব তীব্র ছিল। অনেকেই বলতেন যে শিক্ষক হলে তুমি আর ছবি আঁকতে পারবা না, কিন্তু মায়ের খুব ইচ্ছা ছিল না ছেলে শিক্ষক হোক, তোর বাবার মতো হবি, এরকম এই ধরনের কথা বলতেন। যাক, হয়ে ওঠেনি, আমি সেই কোডেকে রয়ে গেলাম, 26 বছর ধরে আছি। এবং একটা কথা বলতে পারি, এই 26 বছরে আমার কোথাও ছবি আঁকার কোনো খুঁত পড়েনি আমার এই প্রতিষ্ঠান থেকে। আমি সেখানে শিক্ষা বিভাগে কাজ করছি, শিক্ষক হতে পারিনি, কিন্তু আমি শিক্ষা বিভাগে কাজ করছি দীর্ঘদিন ধরে। আমি আমাদের বাংলাদেশে প্রায় অনেক জায়গায় আমাদের স্কুল আছে, নানান ধরনের স্থাপনা আছে, আমি শিশুদের কাছে গিয়ে কথা বলি, ছবি আঁকা নিয়ে কথা বলি, ওদেরকে দিয়ে এই ছবি আঁকায় সেটাও করি। বাট এই প্রতিষ্ঠান আমাকে বিশাল একটা সুযোগ করে দিয়েছেন, যে কোনোখানে গেলে বা এই যে ছবি আঁকার কিছু হইলে ওনাদের একটা বিশাল একটা সহযোগিতা থাকে, এই জন্য আমি আমার প্রতিষ্ঠানের কাছে আসলে কৃতজ্ঞ। হ্যাঁ, মানে এটাও ঠিক যে সেই শিক্ষকতাই করেছি, মানে এটা আমার কাছে খুব ভালো লাগে যে ম্যাক্সিমাম তো আমাদের শিশুদের সাথে কাজ, আমাদের নন ফর্মাল প্রাইমারি এডুকেশন কোডেকের অনেক সারা বাংলাদেশের আমাদের এখন কাজ চলছে, সে সব জায়গায় যে ঘুরে ঘুরে শিশুদের সাথে কথা বলা, মানে নিজের জিনিসটুকু প্রকাশ করা। ওরা যখন বলে যে আপনি তো ছবি আঁকেন শুনলাম, তো একটু ওদের সাথে এই যে কথা বলা, ছবি আঁকা দেখিয়ে দেওয়া, এটার একটা আনন্দ আছে আসলে, ওই জিনিসগুলো ভুলে যায়। আর এখন তো সময় পার হয়ে গেছে, ছবি আঁকছি, এটি হয়েছে যে একটা শান্তির জায়গা হতে পারে, যে যিনি আমাকে বলেছেন যে শিক্ষকতা করলে আমি হারিয়ে যাব, হতে পারত যে শিক্ষকতা না করেও যদি আমি ছবি আঁকতে পারি তাহলে এখনও টিকে থাকবো, এখনও আছে যে ছবি আঁকছি। হ্যাঁ, এটাও খুব একটা ইন্টারেস্টিং। আমি যখন বিশ্ববিদ্যালয়ে যাই, আমাদের ঢালিয়াল মামুন স্যার, আমার একজন ভালো প্রিয় ব্যক্তি, ভালো বন্ধু, ভালো শিক্ষক, আমরা যখন আর্ট কলেজে পড়তাম, মামুন স্যার তখন যেতেন, গিয়ে আমাদেরকে কাজ দেখাতেন, ওনার প্রতি তখন একটা ফ্যাসিনেশন তৈরি হলো,
বিশ্ববিদ্যালয় জীবনে ওনাকে আমরা উনি তখন বোধ পাশ করে বোধ শিক্ষকতা করেছেন বোধ দু তিন বছর, ইয়াং একজন টিচার, আমাদের বিশাল একটা অনুপ্রাণিত জায়গায় নানান ধরনের গল্প উনি করতেন, নানান ধরনের বই নিয়ে আসতেন, এটা পড়ো, ওইটা দেখো, সেই করো। আমি প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম একক চিত্র প্রদর্শনী করি ওয়াটার কালার নিয়ে, প্রচুর কাজ করতাম তখন, আসলে একটা পাগলের মতোই ছিলাম। যেমন তখন তো আউটডোর একটা বড় ব্যাপার ছিল আর্ট কলেজে, সারা রাত ধরে এরকম স্টেশন নানান জায়গায় ঘুরে 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 অনেক ছবি এঁকেছি। সারা নিয়ে মুর্তজা বসে স্যার ছিলেন, ঢালিয়াল মামুন স্যার তো আর্ট কলেজে চলে আসতেন, সারাদিন আড্ডা মারতেন, অনেক জায়গায় ঘুরেছি চট্টগ্রামে বিভিন্ন জায়গায়। আজকাল এটা দেখা যায় না, কিন্তু আউটডোরটা খুব কমে গেছে, কারণ এখন হাতের কাছে কিন্তু সবার সব কিছু আছে, এখানে বসে একটা স্টিল লাইফ করা যাচ্ছে সব কিছু। একটা ছোট্ট একটা উদাহরণ দেওয়া যায়, যেমন আর্ট কলেজে পড়া অবস্থায় যে একটা মুরগি ড্রয়িং করতে দিয়েছে, জ্যান্ত মুরগি খাজা কাইম স্যার, কিন্তু কোনোভাবেই ওরা আমি আঁকতে পারছি না। কাইম স্যার আমার মনে আছে সবাইকে মার্ক দিয়েছে, আমাকে দেয়নি, আমাকে 20টা কাজ করিয়ে 18 নাম্বার দিয়েছে। প্রচণ্ড ভিতরে একটা জ্বালাতন ছিল, এইরকমও হতে হয়? আমার মনে হয় যে এই ধাক্কাগুলো আমাদের কাজে লেগেছে পরবর্তী। এই কথাগুলো এই জন্যই বললাম যে আমাদের তখন শিক্ষাগুরুরা যারা ছিলেন আউটডোরে আমাদেরকে বেশি পাঠাতেন, আর তখন একটা ওয়াটার কালার, ঢালিয়াল মামুন স্যার এভাবে করো ওভাবে করো, ওনার মধ্যে একটা ফ্রিডম একটা কথা বলতেন, তোমরা এভাবে চেষ্টা করো। বাট একাডেমিক জায়গার থেকে প্রথম যে এক্সিবিশনটা আমি করি ওয়াটার কালার নিয়ে আমাদের রশিদ চৌধুরী গ্যালারিতে, সেখানে নানার একটা এক্সপেরিমেন্ট ছিল, বালি দিয়ে ওয়াটার কালার কী করে করা যায়, কাগজটাকে দোমড়ায় মুছে কীভাবে করা যায়, এই ধরনের কাজটা ছিল। সেটা ছিল একটা প্রাইমারি ইয়ের মতো, যেটা কি বলবো, যাতে আমি সদ্য পাশ করা প্রি ডিগ্রি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন। এর পরবর্তীতে নানান ধরনের কাজ তো হচ্ছে, ছবি এঁকে যাচ্ছি, এক্সিবিশনে পার্টিসিপেট করতেছি। মুর্তজা বসে স্যার আমার একটা পেন্টিং দেখেছেন ছোট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, আলিয়াস প্রসেসে বোধ আমি দ্বিতীয় এক্সিবিশন করি মেবি, নাকি তৃতীয় সলো এক্সিবিশনে বা দ্বিতীয় মেবি, আমি জাস্ট ভুলে গেলাম এই মুহূর্তটা। ওই কাজটা দেখে বললো যে দুলু তোমার যাত্রা শুরু এখান থেকে। সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কাজটা দেখে, জাস্ট একটা বোতলের উপর একটা পিরে ছিল, এটা ঘোরানো একটা কাজ ছিল, ছোট্ট একটা কাজ, আমি আসলে সেই ওনার কথা মানে অনুপ্রাণিত হয়ে আমার যাত্রাটা শুরু হলো। আমি প্রথম দিকে কিন্তু প্রচুর সাদা কালো ছবি এঁকেছি।